হে ভাইস আজকে আমি যে হেলথ টিপসটির কথা বলবো সেটি খুবই সুস্থ স্বাভাবিক হেলথ টিপসটি হচ্ছে সুস্থ শরীর পেতে দারুচিনির অবদান দারুচিনি আমাদের প্রায় সকলেরই কম বেশি পরিচিত নাম যদি পরিচিতির ক্ষেত্রটা মশলা হিসেবে রান্নাঘর পর্যন্তই সীমাবদ্ধ কিন্তু আজ আমরা এই দারুচিনির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব সুস্থতার বাহক হিসেবে চলুন তবে পরিচয় পর্ব শুরু করা যাক নম্বর এক ব্লাড সুগার নিয়ন্ত্রণ টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য দারুচিনি খুবই উপকারী কারণ এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে নম্বর দুই ওজন নিয়ন্ত্রণ দেহে রক্ত তরল থাকতে সাহায্য করে দারুচিনি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে মাত্রা দু ঘন্টার মধ্যে রক্তে কোলেস্টেরলের পরিমাণ প্রায় দশ শতাংশ কমিয়ে দিতে পারে দারুচিনি দেহের ওজন নিয়ন্ত্রণ রাখে নম্বর তিন বাতের ব্যথা কমায় দারুচিনিতে রয়েছে প্রচুর ম্যাঙ্গানিজ মজবুত হার রক্ত ও দেহের অন্যান্য টিস্যু গঠনে সাহায্য করে বাতের ব্যথা দারুচিনি তেল বা চা উপকারী ব্যথা কমাতে দারুচিনি ও মধু দারুণ কাজ করে হাড়ের জোগাড় ব্যথা হলে হালকা গরম জলে এক চামচ মধু ও দারুচিনি গুঁড়ো মিশিয়ে ব্যথার জায়গা আস্তে আস্তে মালিশ করলে ব্যথা কমবে নম্বর চার ক্ষত সারা পৃথিবীর সেরা স্বাদ অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের তালিকায় রয়েছে দারুচিনি শরীরের বিভিন্ন অংশের ক্ষত সারিয়ে তুলতে এই মশলা কার্যকর নম্বর পাঁচ ক্যান্সার প্রতিরোধক গ্যাস্ট্রিক আলসার মেলানোমাম বা ত্বকের মেলানিন কোষ মিলে যে টিউমার হয় তার সম্ভাবনা কমায় দারুচিনি লিউকোমিয়া ও লিপ ফোমা ক্যান্সারের কোষগুলির প্রভাব কমায় নাম্বার ছয় খাদ্য বিষক্রিয়া রোদ খাদ্যে বিষক্রিয়া হলে দারুচিনি খেলে উপকার পাওয়া যায় পাকস্থলী ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দমন করে অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে দারুচিনি ও মধু পেতে ব্যথা কমায় অ্যাসিডিটি দূর করে রাতে শোয়ার আগে দারুচিনির সঙ্গে হরিদ কি গুঁড়ো মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় সুবন্ধুরা আজকের হেলথ টিপস ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবেশকেও সুস্থ রাখুন